কখনো কখনো আপনার মোবাইলের মধ্যে দেখবেন যে কিছু ভাইরাস চলে এসেছে বা এমন কিছু ফাইল ফোল্ডার এসে জমা হয়ে গেছে, সেটা হতে পারে কম্পিউটার মোবাইল, আর হতে পারে যে আপনার যে কোনো একটা ডিভাইস আইপ্যাডও হতে পারে, যে অনেক সময় দেখবেন যে সেখানে প্রচুর পরিমাণে কিন্তু ভাইরাস জন্ম নিয়েছে বা এমন কিছু ফটো এমন কিছু ভিডিও সেখানে আছে যেগুলো আপনার কখনো প্রয়োজন নেই, যে এমন কিছু হয়তো কিছু ফাইল ফোল্ডার সেখানে আছে যেটা আপনি কখনো কল্পনা করেন না কোথায় থেকে এসেছে, যে এইরকম আপনার মোবাইল বা আপনার সেই ডিভাইসটা যে কোনো সময় হ্যাং হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, তাই আপনাকে সেগুলো ডিলিট করতে হবে। ঠিক তেমনি আপনার মনের ভিতরে যদি এরকম খারাপ কিছু চিন্তাভাবনা আসে তাহলে সেগুলোকে আপনাকে ডিলিট করতে হবে। তার কারণ হলো সেগুলো একসময় অনেক বড় আকারে সমস্যা সৃষ্টি করতে পারে, তাই আপনার মনের ভিতরে খারাপ কিছু থাকলে, খারাপ পরিকল্পনা থাকলে আস্তে আস্তে সেগুলো তাড়িয়ে দিবেন, জীবনে কিছু করতে পারবেন, অন্যথায় আপনার জীবন হবে একেবারে অন্ধকার। যে সবসময় খেয়াল রাখবেন যে আমাদের মনের মাঝে যে এমন কিছু চিন্তাভাবনা আসে যা কখনো আমরা চিন্তাও করি না, কোনো কল্পনাও করি না, সেটা থেকে আমরা আমাদের নিজেদেরকে রক্ষা করতে হবে, তাহলে আমরা জীবনে কিছু করতে পারবো। সবাই ভালো থাকুন, সালাম আলাইকুম।